মোসাম্মদ বিউটি বেগম প্রতিষ্ঠাতা ইজি লাইফ ফর বাংলাদেশ কৃত্রিম হাত পা সংযোজন কেন্দ্র এবং সাপোর্টিভ ডিভাইস তৈরি করা হয় ওখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যে ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে আসলে আমি মূলত কাজ করি তো আমি গত বছর প্রথম আলো এবং আইডিএলসির উদ্যোগে যে এসএমই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ওখানে আমি মনোনীত হয়েছিলাম এবং আমি পুরস্কার পেয়েছি তো এটা আমাদের কাজের গতিটাকে আরো বাড়িয়ে দিয়েছে যে আমি এর আগে যে আমাদের যে প্রচার ছিল যে ইজি লাইফ ফর বাংলাদেশের যে প্রচার ছিল সেটা আমার মনে হয় যে এখন দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে গেছে এটা একেবারে প্রথম আলোর যে নিউজ প্রতিটা মানুষের হাতে হাতে চলে গেছে ইজি লাইফ ফর বাংলাদেশ সম্পর্কে যেখানে কি ধরনের কাজ করা হয় তো আমি এই প্রথম আলো এবং আইডিএলসিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই ধরনের কাজ করে যে আমাদের মতো ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের যে তারা মানে যে আমাদের কাজের গতিটাকে যে বাড়িয়ে দিয়েছেন বা অগ্রগতি দিয়েছেন এজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি বলবো যে অংশগ্রহণ করাটা হচ্ছে মূল আমরা পুরস্কার পাই বা না পাই আমার কাজ সম্পর্কে আমি সবাইকে জানানোর জন্য এখানে অংশগ্রহণ করা উচিত তো আমি তাদের জন্য আহ্বান করব যে আপনারাও আসেন আপনারাও আপনাদের কাজকে প্রথম আলো এবং আইডিএলসির মাধ্যমে অগ্রসর করে নেন আপামর জনগণের কাছে পৌঁছায় দেন আমাদের এই প্রযুক্তিটাকে আমার এই কাজটাকে যে একেবারে রুট লেভেল পর্যন্ত পৌঁছায় দিতে সক্ষম হয়েছে প্রথম আলো আমি আবারও প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি